Students, I hope you are well. I am also fine. Welcome to our online class. Students, what can you see in the pictures? This is a national museum. অর্থাৎ আমরা এটাকে বলি বাংলায় জাতীয় স্মৃতিসৌধ. টুডে আই ডিসকাস আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, ক্লাস 9, ইউনিট 3, লেসন 5. Students, open your book, page number 36. First of all, choose the best answer. Festival, Bangla holo Utshob. Synonyms holo ceremony. Second, celebrate. Celebrate, উদযাপন করা. তার সাথে হলো observe. এরপরে দেখো উমেজ হলো শ্রদ্ধা, তার সাথে সিনোনিমস হলো রেসপেক্ট. এরপরে দেখো বিজ্ঞান, শুরু, তার সাথে হলো স্টার্ট. Remain, থাকা, তার সাথে আমরা সিনোনিমস দিচ্ছি স্টে. তাহলে আমরা সিনোনিমস গুলো পড়েছি, এখন আমরা প্যাসেজে আসি. স্টুডেন্টস দেখো ইন্ডিপেন্ডেন্স ডে, 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল. 26 মার্চ স্বাধীনতা দিবস আমাদের জাতীয় সবচেয়ে জাতীয় বড় উৎসব. The day is celebrated every year in the country with great enthusiasm and fervor. প্রতি বছর এই দিনটি উৎসাহ উদ্দীপনার সাথে আমাদের দেশে এটি পালন করা হয়। It is a national holiday. এটি একটি জাতীয় ছুটির দিন। All offices, educational institutions, shops, factories remain closed on this day. ওই দিন অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সব দোকান, সব কিছু বন্ধ থাকে. দ্য ডে বিগান্স উইথ 31 গান সেলুন. 31 গান তোপের মাধ্যমে এই দিনটি শুরু করা হয়। এভরি ইন দ্য আর্লি ইন দ্য মর্নিং দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার অন বিহাফ অফ দ্য ন্যাশনাল প্রেস ফ্লোরাল রিচ অ্যাট দ্য ন্যাশনাল মুলাসিয়াম অ্যাট এ সাবার. ওই দিন সকালবেলা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ফুল নিয়ে আমাদের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ফুল অর্পণ করে, জাতির উদ্দেশ্যে, জাতির পক্ষ হয়ে যায়। অর্থাৎ যারা শহীদ হয়েছেন ওনাদের উদ্দেশ্যে জাতির পক্ষ হয়ে ফুল দিতে যান। দেন আদার লিডার্স, পলিটিক্যাল পার্টিস, ডিপ্লোম্যাটস, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস, এডুকেশনাল ইনস্টিটিউশনস, ফ্রিডম ফাইটার্স প্লে হোমেজ টু দ্য মিট্রিস. এরপরে দেখো বিভিন্ন রাজনৈতিক দলগুলো, কূটনৈতিকরা, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউট, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি করেন ওখানে ওদিন গিয়ে ফ্রিডম ফাইটার্সদের উদ্দেশ্যে, ওখানে স্বাধীনতার যুদ্ধে যারা প্রাণ দিয়েছিল তাদের উদ্দেশ্যে ফুল মালা অর্পণ করে। এরপরে দেখো পিপল ফ্রম অল ওয়ার্ল্ড অর অলসো গো দেয়ার ইন রিলিজ অ্যান্ড প্রসেশন. সাধারণ মানুষ এখানে রেলি আকারে গিয়ে ওখানে মিছিল বের করেন ওদিন। আচ্ছা স্টুডেন্টস, এখন আমরা কোয়েশ্চেন আসি। দেখো কোয়েশ্চেন আমরা করার জন্য আমরা সিনোনিমস গুলো নিশ্চয়ই তোমরা লিখে ফেলেছ, এখন এগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে? এখন আমরা কোয়েশ্চেন করব।
কোশ্চেন দেখো, এক নম্বর কোশ্চেন হলো ডেসক্রাইব হাউ আওয়ার